गाइस, गुड मॉर्निंग गुड मॉर्निंग। আমি আবার নেক্সট ডে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। কালকে রাতে কি হয়েছে আমি তোমাদেরকে বলছি পরে, এখন টাইম নেই, ও উঠে গেল। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান প্ল্যান করে। আর কালকে রাতে এতটা শরীর খারাপ ছিল, তোমাদের কি বলবো, আমি বলছি একটু পরে তোমাদের। আর সকালবেলা ফ্লিপকার্টের ফোন এসেছিল দুবার, আমি রিসিভ করতে পারিনি, ঘুমাচ্ছিলাম। আর ফ্যানের নয়েজ আসতে পারে তোমাদের, তো সরি। আর আবার আমি ওনারা আবার ফোন করলো, বললো যে কটার সময় আসবো না, টাইম বললাম 10:30 সময় আসুন। তো আজকে হয়তো সকালবেলা প্যানকেকের রেসিপিটা তোমাদের দেখাবো না, দেখালে হয়তো দেখাবো তোমাদের বিকেলে। এখন আমি ব্রাশ করিনি, আজকে তোমাদের আমি ব্রাশ করাটাও দেখাবো। আমি যখনই ব্রাশ করি তখনই ও উঠে যায়, আমি ঠিক করে ব্রাশটাও করতে পারি না ডেলি, এখন এটাই হচ্ছে আমাদেরকে। চলো আমি ফটাফট ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস, পার্সেল চলে এসেছে ফ্লিপকার্টে, চলো নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি একটা, ওর না না এটা একটি টাওয়াল জড়িয়ে নিয়ে যাচ্ছি, তো চলো আমি নিয়ে আসি, তারপর কথা বলছি। তো গাইস, ফাইনালি আমার জিনিসটা চলে এসছে, দেখিনি খুলে। এইটা হচ্ছে প্যান কেক বাটার, মানে জাস্ট অ্যাড ওয়াটার অ্যাড করতে হবে ব্যাস। তারপরে তোমাকে একটু মাখন দিয়ে একটু
ভেজে নিতে হবে। তো ভাবছি এখন ব্রেকফাস্টে বানাবো না পরে বানাবো, এখন তো টাইমও নেই, কি করি, একবার ট্রাই করা যাক নাকি, যাই নাকি করবো বুঝতে পারছি না। সো তোমাদের পরে বলছি কালকে রাতের ঘটনাটা কি হয়েছিল, শরীরের কন্ডিশন এখন আই থিঙ্ক বুঝতে পারছো কতটা আমি খারাপ আর ভালো আছি, তাও আমি তোমাদেরকে ব্লগ শেয়ার করছি। তো চলো এটা আমি তোমাদের জাস্ট হালকা করে দেখাচ্ছি রেসিপিটা, আর সন্ধেবেলায় ভালো করে দেখাবো, কেন এখন আমাকে একটু ব্রেকফাস্ট নিতে হবে কেন শরীরটা খুব খারাপ, আর ওর জন্য জল গরম করতে হবে, ওকে জাস্ট মুখটা ধুয়েছি উপর দিয়ে, ওকে ব্রাশ করাতে হবে। তো এখন সকালবেলাটা ব্রেকফাস্ট করাটা আমার পক্ষে খুব চাপের ব্যাপার হয়ে যায়, ঠিক আছে চলো যাই হোক আমি এটা রেডি করে নিই, একটু ওয়াটার দিয়ে সন্ধ্যাবেলা আমি মিল্ক দিয়ে আমি বানাতে পারি, চলো। এটার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি এখন একটু বাটার দিয়ে এটাকেই করবো। তো দেখো তোমরা এই দেখো খুব হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট করছি অনেকদিন পর, চলো এবার দিয়ে দিই দেখো। এক সাইডটা ছোট ছোট বাবলস ওটার আগে মানে ভালো করে না যতক্ষণ উঠবে পাল্টানো যাবে না, তো এটা এক সাইড হোক ততক্ষণ আমি ওর জলটা গরম বসিয়ে দিই। ব্রেকফাস্ট রেডি, তো দেখি এখন খেয়ে কতটা টেস্টি খেতে হয় এটা। প্যানকেক খুব মিষ্টি, তার মধ্যে আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছি, সকালবেলা আরো গা গোলাচ্ছে। গোলা রুটি না প্যানকেক, টেস্টি খুব, কিন্তু চকলেট সিরাপটা দিয়ে, তোমরা মধু দিয়ে খেতে পারো। জাস্ট গা গুলিয়ে যাচ্ছে আমার, দাঁত দেখো না ওটা কেন ভালো খেতে, বাট গোলা রুটি না ভাল লাগছে। এটা তো জল দিয়ে করেছি তোমাদের বিকেলে, দুধ দিয়ে করে দেখাবো ভালো করে সুন্দর মানে ডেকোরেট করে, খেতে ইচ্ছে করছিল, বাটার নেই আর দেখি খালি একটা যে সাইড গুলো বেঁচে আছে চকলেট সিরাপ লেগে নেই ওটা খেয়ে দেখি। ব্রেকফাস্ট
সন্ধে স্ন্যাক্সের জন্য খুব ভালো হেলদি একটা রেসিপি, তোমরা ট্রাই করো। আমি তোমাদের রেসিপিটা বিকেলে দেখাচ্ছি, নাও খেয়ে নাও। ব্রাশ করেনি, খেতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমি ওকে খাইয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। হে গাইজ, এখন বাজে 1:30 আর আমি যাচ্ছি মার পার্লারে। মা গেছিল, একজন স্মুথনিং করাতে এসছে, তো আমাকে তো আমিই করাই, তো ওই জন্য করতেই যাচ্ছি, চলেই এসছি পার্লারে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। আড়াইটা বাজে, আমি সব করে চলে এসেছি। সব মানে কি, ক্রিমটা অ্যাপ্লাই করে চলে এসেছি। আর দেখতেই পারলে তোমরা, আমি ক্রিম অ্যাপ্লাই করছিলাম, তো ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করে আমি এসেছি। ওরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। আড়াইটা বেজে গেছে, খাইনি এখনও। খেয়ে দিয়ে আবার দৌড়াতে হবে, যাই না ওকে ঘুম পাড়িয়ে রেখে যাব, না ওকে নিয়ে যাব। আজকে ওর হয়তো ঘুমও হবে না, এরকমই হয়। আর এই স্ট্রেটনিংয়ের কাজের জার্নি আমার অনেক, তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমার কালকে রাতের কথাটাও শেয়ার করা হয়নি, আমি এখনও টাইম পাচ্ছি না। আমি এখন খেয়ে নিই, আজকে লাঞ্চে চিকেন হয়েছে, তো খিদেও পেয়েছে জোরে, ফটাফট খেয়ে নিই। মানে বুঝতেই তো পারছো, খাবার টাইমে চিকেন থাকলে খিদে জোরে পেলে কি হয়, আগে খিদেটাই পায়। তো চলো খাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আমি এখন রান্নাঘরে আছি, আর এখন বাজে 7:30। সারাদিন আমি পার্লারে স্ট্রেট করছিলাম, তোমরা দেখেছো, আর খুব আজকে টায়ার্ড। বেবি আমাকে ছাড়া তো ঘুমাতেই চাইছিল না, ঘুমায়নি, জেগেছিল। আর আমি তোমাদের সাথে প্যানকেকের রেসিপিটা শেয়ার করব বলেছি, জাস্ট ওইটুকুনি শেয়ার করে আমি একটু টিফিন করে আমি ব্লগটাকে এখানে এন্ড করছি। আর ভাল লাগছে না, তো তোমরা চটপট দেখে নাও রেসিপিটা। আর আমি মিল্ক দিয়ে বানাবো না, এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে পারচেজ করতে পারো। আর আমি নর্মাল ওয়াটার দিয়েই বানাচ্ছি, তো তোমরা প্রসেসটা দেখে নাও। খুব ভালো একটা টেস্টি হেলদি ব্রেকফাস্ট করতে পারো তোমরা, ইজি টু ইউজ। তো আর বেশি কথা বাড়াবো না, আমি এখন একটুখানি খেয়ে শোবো। সারাদিন শুইনি, খুব ক্লান্ত, হাত হাত ব্যথা করছে কোমর টোমর। আর ওকে জাস্ট আমি এখনই ঘুম পাড়িয়েছি, সারা সন্ধ্যে ঘুমায়নি, সারা দুপুর ঘুমায়নি, আমাকে ছাড়াও ঘুমায় না। তো যাই হোক, চলো প্রসেসটা দেখিয়ে নিই, আর লিঙ্ক আমি এটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। আর চলো প্রসেসটা দেখে নিই, যদি শেয়ার করবো বলেছিলাম তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 3টে বাটার নিয়ে এসেছি, আর চলো দেখে নাও প্রসেসটা। এরকম একটা বোল নিয়ে নেব, আর আমি কতটা কোয়ান্টিটিতে তোমরা নেবে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমি এটাকে একটু বার করে নেবো আমার হিসাব মতন।
আমরা এখানে এতটা কোয়ান্টিটি নিয়েছি কেন আমি এটাকে ছোট ছোট পিস করে বানাবো, আর এটাতে কোনো সুগার টুগার কিছু না, খালি জাস্ট জল দিয়ে এটাকে মিক্স করতে হবে। অল্প অল্প জল দেবে, একটা প্যান নিয়ে নেবো এখানে, তো অল্প অল্প করে ব্যাটারটা দেব। ছোট ছোট বানাচ্ছি আমি, সকালে আমি বড় বড় বানিয়েছিলাম বাট এখন আমি ছোট ছোট বানাচ্ছি, জিনিসটা দেখতেও ভাল লাগে আর খেতেও টপ করে মুখে চলে যাবে। তার জন্য গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে রেখেছি, দেখো কি সুন্দর হয়েছে। গ্যাসটা একদম হালকা আছে রাখবে, দেখো হয়ে গেছে। এইটা ততক্ষণ এক সাইড এক সাইড হোক, আর আমি ততক্ষণ এক সাইডে খেতে থাকি। বাটারটা কম পড়ে গেছে না, ভেঙে ভেঙে গেছে, একটু আমি খেতে গোলা রুটি বানাতেও একটু ঝামেলা থাকে। একটু নলকা নলকা তোমরা একটু চিনি অ্যাড করতে পারো, চকলেট সিরাপটা নিয়ে বেশি ভালো লাগছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো রান্নাঘরে, কেন ঘরেও ঘুমাচ্ছে, লাইট অফ, কথাই বলতে পারবো না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবো না, আর লাইক তো করবেই করবে, কিন্তু তোমাদের জন্য আমি ব্লগ করি যাতে তোমাদের ভাল লাগে। আর একটু ডেকোরেট করে নিই চলো, আর কী বলবো, আর হ্যাঁ যারা বাটার খাও না তারা তেল দিয়ে, সাদা তেল দিয়ে এটাকে করতে পারো, এটা কাইন্ড অফ গোলা রুটি, সত্যি একটু নন্দা নন্দা, বা তোমরা চিনি অ্যাড করে নিতে পারো। আমি চকলেট সিরাপের সাথে খাচ্ছি বলে ভালো লাগছে, আর হানির সাথেও আই থিঙ্ক, জানি না, হানির সাথে আমি খাইনি। এটা লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও, ঠিক আছে? চলো দেখি, তারপরে বাই বলছি।
আছে দেখি কাজ যে দৌড়ে নিয়ে আসলাম কেমনি হয়েছে তুমিও বলো দারুণ খাও কেমন হয়েছে ভালো ভালো হয়েছে খুব ভালো হয়েছে তোমরা ট্রাই করো তাই তো বেশি করে একটু সসটা ঢালি চলো আমার ঘরে গিয়ে খাই কেন ও তো উঠে গেছে আর কোনো প্রবলেম নেই চলো ভালো পাপা ভালো ভালো সে না আজকে না ও সারাদিন ঘুমাতে পারিনি আর ও কালকে রাতে দাঁড়াও তোমাদের সাথে কথা বলার পর না হাত দিও না হাত দিও না দেখেছো তোমাদের সাথে কথা বলার পর হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেল মাথা ব্যথা পুরো ব্যথা জাস্ট তাকাতে পারছি না ঠান্ডা লেগে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খাইয়ে ও আবার 11:30 সময় উঠে গেছিল তারপরে তো ওর বাবা ওকে খাওয়ালো এবার আমি মাথা ব্যথা করছে একটু কোথায় এখানে যাবো তুমি ঘাটবে ওর বাবা ওকে খাওয়ালো একটু তারপরে আমি একটু আদা তারপরে এলাচ টেলাচ দিয়ে একটু ভালো করে র চা বানালাম যে একটু মাথাটা ছাড়বে বলে হ্যাঁ তারপর র চাটা ও সবাই খেয়েছিল র চা বানিয়ে মানে ফু দিচ্ছে আর যে ভাপটা আসে ওই ভাপটা নিচ্ছে না আর মাথাটা খুব মানে ছাড়ছে এবার ও খাবে বলে এরকম করছিল এরকম তেলের একটা গ্লাসটা নেবে হ্যাঁ এবার ওকে জাস্ট এরকম আঙুল দিয়ে একটুখানি ডিপ করে খাইয়েছি ব্যাস বাচ্চা পুরো সব বমি করে দিল আবার সেই 1:30 অবধি সেই মাথা ব্যথা ওকে নিয়ে 1:30 অবধি খেললাম খেলে টেলে তারপরে ঘুমালো আর সকাল থেকে মাথাটা ব্যথা তারপর তো দেখলে সকাল দিয়ে উঠে আর যে স্ট্রেটনিংয়ে পা তলা পুরো জ্বলে যাচ্ছে আমার আমি নেই বলে উঠেও গেল ঘুমাতে পাইনি আমাকে ছাড়া মাম্মাম খালি মাম্মাম মাম্মাম বলে দাদা তোমাদেরকেও শোনাবো পিছনদেরও মাম্মাম বলে বাবা মাম্মাম বলো বাবা বাবা মাম্মাম বলো বাবা স্নান করে আসতে না আসতে সকালে উঠে পড়েছে তোমাদের দেখালাম মাম্মাম বলে মাম্মাম দেখো মুখের দিকে তাকিয়ে কেমনি করছে মাম্মাম মাম্মাম খাবে তো খালি খাবে না নিয়ে ঘাটবে ঠিক আছে গাইজ গুড নাইট আমাকে একটু খাওয়াবো আর ভিডিওটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব হো হঠাৎ দেখি এমনি তো সাবস্ক্রাইব নেই ব্লগই বানাই না তো সাবস্ক্রাইবার আসবে কোথা থেকে হঠাৎ করে দেখি 60টা সাবস্ক্রাইবার ছিল দেখি একটা কমে গেল
পৌনো সাতটা হয়ে গেছে, সকালে তো মাথাটা গরম হয়ে গেছে। তারপরে আবার ইজাকে স্ট্রেট করাচ্ছিলাম, তার সাথে গল্প করতে করতে আমি বললাম আমার চ্যানেল আছে, উনি আবার নিজের থেকে সার্চ করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিল, আমি আবার খুশি হয়ে গেলাম। এটাই, খুশি দুঃখ হতেই থাকে লাইফে, তো সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, ঠিক আছে, গুড নাইট, বাই বাই।